Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. Bondhura, ajke amra alochona korbo TVS company-r ekti upcoming bike niye. Bike ti kobe launch hobe ebong Bangladesh-e kobe ashbe ittyadi bishoy niye. Tar age ekti kotha bondhura, apni jodi ekjon bike ebong car lover hoye thaken tahole ei channel-ti shompurno apnar jonno. Karon ei channel-e Bangladesh-er upcoming bike chara world-er nami dami sob super bike ebong Bangladesh-er rasta dapiye berano sob super car niye video upload kora hoy. সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা টিভিএস রাইডার লঞ্চ হওয়ার পর থেকে একটা গুঞ্জন খুব শোনা যাচ্ছিল যে টিভিএস তাদের নতুন একটি বাইক নিয়ে আসবে তবে এখানে দুইটি কথা নিয়ে সবাই ঘুরপাক খাচ্ছিল কেউ বলতেছিল একটি স্পোর্টস বাইক লঞ্চ করবে তো কেউ বলতেছিল একটি নেকেড স্পোর্টস বা কমিউটার বাইক লঞ্চ করবে যেহেতু টিভিএস এর একটিমাত্র স্পোর্টস বাইক রয়েছে এবং কমিউটার সেগমেন্টের অনেকগুলো বাইক রয়েছে তাই সবার ধারণা ছিল হয়তো টিভিএস এবার একটি স্পোর্টস বাইক লঞ্চ করতে যাচ্ছে কিন্তু সবাইকে হতাশ করে টিভিএস তাদের আরেকটি কমিউটার সেগমেন্টের বাইক লঞ্চ করতে যাচ্ছে সেটি সত্যি অনেক দুঃখজনক এখানে টিভিএস কোম্পানি এক জিনিস বারবার পাবলিকদের খাওয়াচ্ছে যেমন শুরুতে টিভিএস কোম্পানি লঞ্চ করেছিল টিভিএস অ্যাপাচে 164V এরপরে হালকা হেডল্যাম্পের কিছু চেঞ্জ করে এবং ব্লুটুথ এক্স কানেক্টেড নিয়ে আসলো বাজারে টিভিএস 164V ব্লুটুথ এক্স কানেক্টেড এরপরে হালকা হেডল্যাম্পের চেঞ্জ এবং হালকা কালারের চেঞ্জ করে বাজারে লঞ্চ করা হয়েছে টিভিএস 164V আরএম আর তার এই ধারাবাহিকতায় এবার টিভিএস তাদের নতুন বাইক বাজারে লঞ্চ করতেছে অ্যাপাচি 165 আরপি আরপি মানে রেসিং পারফরম্যান্স যদিও সব কিছু একই যেমন হেডল্যাম্প টেলিস্কোপিক সাসপেনশন মনোসুখ সাসপেনশন সামনের টায়ার 90 আর পিছনের টায়ার 110 বা 120 যেটাই হোক মানে পিছনের টায়ারের সাইজ নিয়ে আমি কনফিউশন এখানে শুধু ইঞ্জিনে হালকা কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন আগে ছিল 160 সিসি এবার করা হয়েছে 165 সিসি এছাড়া আর কিছুই না সেই একই লুকের এক্সজস্ট ডাবল ডিএক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস পাইপ হ্যান্ডেল বার সেম ব্লুটুথ এক্স কানেক্টেড মিটার সেম হেডল্যাম্প এবং 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক বাইকটির যে পরিবর্তন আনা হয়েছে তা হলো এর ইঞ্জিনে যেমন আগে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছিল 160 সিসির ইঞ্জিন আর এইবার ব্যবহার করা হয়েছে 165 সিসির ইঞ্জিন আর এই ইঞ্জিনটি সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 4-valve অয়েল কুল SOHC ইঞ্জিন যা থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 19.2 PS অ্যাট 10,000 RPM আর ম্যাক্স টর্ক 14.2 Nm অ্যাট 8,750 RPM এর বাইরে বাইকটিতে আর কোনো কিছুই পরিবর্তন করা হয়নি তবে বাইকটিতে স্লিপার ক্লাস থাকতে পারে বাইকটির আরেকটি জিনিস পরিবর্তন করা হবে তা হলো বাইকটির গ্রাফিক্স এবং কালারে বাইকটির দুই চাকার কালার সিটের কালার এবং ট্যাঙ্কের গ্রাফিক্স ও কালার উভয় পরিবর্তন করা হবে তা আমরা এখানে একটি জিনিস বলতে পারি বাইকটির ইঞ্জিন 160 থেকে 165 সিসি করা হবে এবং গ্রাফিক্স ও কালার ছাড়া বাইকটিতে আর আলাদা কোনো কিছু পরিবর্তন করা হবে না সব কিছুই সে আগে অ্যাপাচের মতোই থেকে যাবে তো আমরা এখানে অবশ্যই টিভিএস এর কাছ থেকে একটি স্পোর্টস বাইক মিস করব আশা করা যায় ভবিষ্যতে হয়তো টিভিএস কোম্পানি তাদের একটি স্পোর্টস বাইক 165 সেগমেন্টের মধ্যে লঞ্চ করবে আর টিভিএস কোম্পানি যদি তাদের 165 সেগমেন্টের মধ্যে একটি স্পোর্টস বাইক লঞ্চ করে তাহলে অবশ্যই সেই বাইকটি 165 সেগমেন্টের মধ্যে সেরা একটি স্পোর্টস বাইক হবে কারণ আমরা দেখে আসতেছি টিভিএস কোম্পানি অল্প টাকার মধ্যে তাদের বাইকগুলোতে এমন এমন সব ফিউচার দিচ্ছে যা অনেক কোম্পানি তাদের 4 লাখ টাকার বাইকগুলোর মধ্যেও দিচ্ছে না এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হলে এর দাম হতে পারে 2.5 লক্ষ টাকার আশেপাশে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ